আমার যদি কিডনি বিক্রি করতে হয় আমি প্রত্যেক লাইফে বলছি যে আমার কিডনি বিক্রি করতে হয় তা আমি বিক্রি করে আমি খাওয়াবো বাচ্চাদেরকে 5 টাকা দাঁড়াতে তোমার কেউ সাপোর্ট করুক আনুক আমি যতদিনই বেঁচে থাকবো ততদিন আমি 10 টাকা বিরিয়ানি খাবো দেখবো এই বিরিয়ানিটার শেষ কোথায় আছে 10 টাকা মানে কি খারাপ ভাগারে চুরি ডাকাতি আমি সেলিব্রিটি না আমি যদি সেলিব্রিটি হতাম না তাহলে 5 টাকায় বিরিয়ানি বাচ্চাদেরকে আমি খাওয়াতাম না এবং আমি চাই না যে আমি রানুদি হই এবং বাদামালা হই আমি কখনো চাই না আমার তো ওয়েলকাম ব্যাক টু গাইজ তো আজকে আমরা কোথায় যাচ্ছি তো প্রথম কথা আজ দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যাচ্ছি তো আজকে কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা সেই বিখ্যাত হয়ে গেছে ওয়ার্ল্ড ফেমাস শ্যামল কাকুর বাড়ি মানে কাটুয়া যাচ্ছি 10 টাকার বিরিয়ানি খেতে তো আগে ছুটে ছুটে গিয়ে ট্রেনটা ধরতে হবে নইলে ট্রেন মিস হয়ে গেলে 2 ঘন্টা পর পর ট্রেন 100 টাকা খরচা করে 10 টাকার বিরিয়ানি খেতে যাচ্ছি মানে কতটা মানে ক্রেজ বিরিয়ানি সো বেশি কথা বলবো না আগে টিকিটটা কাটি নইলে ট্রেনটা মিস হয়ে গেলে 2 ঘন্টা পর আবার ট্রেন তো বাই বাই গাইস এটা হচ্ছে দাইহাট দাইহাটে নামলাম তো এখান থেকে টোটো ধরবো দিয়ে একদম চলে যাবো 10 টাকার কাকার বাড়ি যে দাইহাট স্টেশন এই স্টেশনেই নামতে হবে তাহলে একটু তাড়াতাড়ি হবে কাকার বাড়ি যেতে তো বন্ধুরা তোমাদের যেটা বলেছিলাম আমরা কাটুয়ার আগে স্টেশনে নেবে গেছিলাম তো কাটুয়ার আগে স্টেশনে নেবে এখান থেকে টোটো ধরে একদম চলে এসেছি 10 টাকার বিরিয়ানি কাকুর বাড়ি তো শ্যামল দেবনাথ তার নাম শ্যামল কাকু আমি বলবো তো শ্যামল কাকুর বাড়ি চলে এসেছি তো এই দেখতে পাচ্ছ শ্যামল কাকুর বাড়ির একদমই সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তো এই হলো শ্যামল কাকুর গাড়ি যেটা করে স্কুলেতে উনি বিক্রি করেন 10 টাকার বিরিয়ানি আর বড়দের জন্য 20 টাকার বিরিয়ানি আর চাউমিন 5 টাকায় পাস্তা 5 টাকায় তো এত ন্যূনতম দামে কিভাবে দিচ্ছে ফুচকাও বিক্রি করেন সব কিছু তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুচকা রয়েছে সব কিছু রয়েছে তো এত কম দামে কিভাবে দিচ্ছে সব কিছু আমরা শ্যামল কাকুর সাথে কথা বলবো আর শ্যামল কাকুর সাথে খুব ভালোভাবে কথা বলে জেনে নেবো এই বাড়িতেই মেন সব কিছু তৈরি হয় এখান থেকেই তারপরে স্কুলে যায় তোমরা সবাই দেখতে পাচ্ছ এই হলেন আমাদের সেই বিখ্যাত শ্যামল কাকু যিনি এখন কাজ করছেন পেঁয়াজ কাটছেন আমরা দেখতে পাচ্ছি এইগুলো যদ্দূর হচ্ছে বিরিয়ানির পেঁয়াজ আর ওগুলো হচ্ছে স্যালাড আর ওগুলো হচ্ছে পাস্তার যে মশলা ওই যে ওইগুলোর জন্য তৈরি হচ্ছে সব কিছু মিক্স করে তো এখন উনি কাজ করছেন আগে উনি কাজ বাজ করে নিক তারপরে বিরিয়ানি যখন তৈরি হবে তখন অনেক কথা হবে শ্যামল কাকুর সাথে এখন এখানে আলু কাটা হচ্ছে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কি আলু থাকে সবাই তো বলতে পারে যে 10 টাকার বিরিয়ানিতে হয়তো পচা আলু বা কি বাজে আলু কি শক্ত আলু তো সব আলু তোমার সামনেই আমি দেখিয়ে দিচ্ছি তোমরা একদম দেখতে পাবে যে 10 টাকার বিরিয়ানিতে কি আলু থাকে তো এই যে কাকু দেখিয়ে দিচ্ছে 10 টাকার আলুর সাইজ আর তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ আলু প্রত্যেকটা আলুর মধ্যে তুমি একটা কিছু দেখাতে পারবে না এগুলো সব 10 টাকার বিরিয়ানির আলু তাই তো কাকা সব 10 টাকা করে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ শ্যামল কাকুর হাতে একদম এখন মাংসটা রয়েছে তো তোমাদের কাকের বিরিয়ানি না কি বিরিয়ানি তোমরা বলো কাকের মাংস না কি ভেগা ভাগারের মাংস দেখো মাংস দেখো দেখতে পাচ্ছ তো যেসব বন্ধুরা বলছো যে ভাগারের মাংস না কিসের মাংস শকুর মাংস না কিসের মাংস দেখান দেখলো তোমরা যত দুর্নাম করো তত আমি আরও বেশি বেশি করে দেখাবো লাইভ করবো আমার ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার গিয়ে দেখো শ্যামল দেবেন্দ্র সার্চ করবে প্রত্যেক দিন মাংস কিনে কি মাংস কিনি মুরগি কিনি না কি কিনি সব তোমরা দেখতে পাবে তোমরা 10 টাকা পিসের মাংস দেখে যাও 10 টাকা পিস এটা হচ্ছে লেগ পিস 10 টাকা মাত্র 10 টাকা পিস চিকেন এটা 10 টাকা পিসের তো সবাই বলে যে কিসের মাংস থাকবে কাকের মাংস থাকবে না কুকুরের মাংস থাকবে না ভাগাড়ের মরা মুরগির মাংস থাকবে তো তাদের জন্য শ্যামল কাকু পরিষ্কার বলে দিয়েছে যে আমার কিছু যায় আসে না আমার মাংস আমি যেরকম করি সেরকমই করব সবাইকে একদম সামনাসামনি দেখিয়ে দেবো গোটা বিশ্বে আমি চমক দেওয়া যায় গোটা ভারতবর্ষে যারা গোটা পৃথিবী যেন চলে যায় প্রথমে ইন্ডিয়া ইন্ডিয়া হয়ে যায় আমাদের বাংলা বাংলা থেকে দেশ বিদেশ আমি যে ভারতের বাইরে চলে যায় কারণ আমেরিকা থেকে আমাকে একজন দাদা কমেন্ট করেছে যে বাবা বাঙালি ভাই আমি যেতে পারছি না তোমার
বিরিয়ানি আমি টেস্ট করতে পারলাম না, আমার খুবই দুঃখ। বাঙালি বাঙালি গর্বিত, তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। আমেরিকা থেকে বলেছি, আমেরিকা থেকে, ইউপি থেকে, গুজরাট থেকে, তারপরে ইরান, ইরাক থেকে, ইরাক থেকে বন্ধু আমাকে, ইরাক থেকে বন্ধু কমেন্ট করে আমাকে জানিয়েছে, বাংলাদেশ থেকে এক মুসলিম দাদা সেও জানিয়েছে আমাকে যে তুমি পাশে থাকো, আমরা তোমার পাশে আছি, তুমি এরকম চালিয়ে যাও। বাঙালি আমি গর্বিত যে 10 টাকা চিকেন বিরিয়ানি গোটা ভারতবর্ষে নেই, গোটা ভারতের গোটা পৃথিবীতে নেই, সেটা আমি পুরো দেখাতে যাবো। এরপরে একটা 5 টাকা চমক দেখাতে, এরপরে যে বিরিয়ানি দেখছো 10 টাকা, তো এরপরে 5 টাকায় খাওয়াবে চিকেন বিরিয়ানি। এদেরকে সবাইকে নিশ্চয়ই দেখাতে পারছি, সব বন্ধুরা একবার দেখে নাও, একদম তোমাদের সামনাসামনি একদম জুম করে দেখিয়ে দিচ্ছি। এই হলো সেই 10 টাকার চিকেন, একদম কষিয়ে কাকা একদম রান্না করে দিয়ে দিয়েছে। কাকা একটা পিস তুমি তুলে সবাইকে একবার দেখিয়ে দাও। এই হলো সেই একটা পিস, তোমরা একদম দেখতে পাচ্ছ সুন্দর করে। তো বলো তোমরা, এটা কিসের মাংস? অবভিয়াসলি চিকেন। তো বন্ধুরা, তোমাকে নিশ্চয়ই দেখাতে পারছি, আমাকে এক বাটির মধ্যে একরকম চিকেনের পিস দিয়ে দিয়েছে, বলেছে নিজেই টেস্ট করে দেখে নাও যে আদৌ এর মধ্যে চিকেন আছে না অন্য, তোমরা যা উল্টো পাল্টা বলছো সেগুলো। তো আমি এখন টেস্ট করে দেবো। এই হচ্ছে একটা চিকেনের পিস, আমি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম যে রান্না হচ্ছে, আমার চোখের সামনে রান্না হয়েছে চিকেন। এই যে চিকেন, একটা 10 টাকার চিকেনের বিরিয়ানির মধ্যে যে পিসটা থাকে সেইটা এই আমার হাতে রয়েছে। তো আমি এই চিকেনটা এখন টেস্ট করে দেখে নিচ্ছি। এই প্রথমেই বলে দিই, এই ভিডিওটার কোনো কিন্তু রিভিউ হয় না, কারণ 10 টাকায় চিকেন বিরিয়ানি আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, আর আশা করি পারবেও না, শুধুমাত্র আমাদের শ্যামল কাকাই দিয়ে যাচ্ছে। তো আমি এটা এখন টেস্ট করছি, কেমন লাগে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তো একদম প্রপার চিকেন রয়েছে, আর মাংসটা দেখেই বোঝা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে একদম ফ্রেশ রয়েছে, একদম সামনে সঙ্গে সঙ্গে মানে করে আমার হাতেই দিয়েছে, খেয়ে একদম সুন্দর লাগছে, একদম দারুণ রয়েছে, ফ্রেশ রয়েছে। 10 টাকায় এই নয় যে উল্টো পাল্টা কোনো মাংস দিয়ে দেওয়া হচ্ছে বা ভাগাড়ের মাংস বা মরা মাংস দেওয়া হচ্ছে, 10 টাকা মানে জেনুইন চিকেনই রয়েছে। বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে তোমরা অনেকে বলো যে আতপ চাল, হ্যান চাল, ত্যান চাল, পোলাওয়ের চাল, তো তোমরা কাকু আর কাকার হাতেই দেখতে পাচ্ছ একদম চালটা, দেখে নাও তোমরা বাসমতি চাল, ঠিক আছে, দেখো না একদম কোনে যে অনেকে বলে রেশনের চাল, কেউ বলে আতপ চাল, সে যে যাই বলুক, আমি প্রতিদিন চাইলেও লাভ করে লাইভ করে দেখবে ফেসবুক শ্যামল দেবান্ধব বলে সার্চ করবে কোন দোকান থেকে চাল কিনি, কী চাল কিনি সব তোমার দেখানো আছে, কি মাংস কিনি, প্রত্যেক দিন আমার লাইভ আছে, লাইভ করা আছে, ফেসবুক অ্যাকাউন্ট নাম্বার আমার ওইটাই দেওয়া আছে। তোমরা সবাই চালের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ, আমিও হাতে নিয়ে তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, চালটা কত সুগন্ধ দেখো চালটা, চালটা সত্যি খুব ভালো, একদম সরু চাল রয়েছে, কোনো বলতে পারবে না যে বাজে চাল, বিরিয়ানির চালই রয়েছে। তো কেউ এটা বলো না যে আতপ চাল রয়েছে বা কিছু রয়েছে, তোমরা যত বাজে কমেন্ট করো অসুবিধা নেই, আমি আমার উপরে মাথার উপরে ভগবান আছে, আমার আশীর্বাদ আছে, আমার আর কিছু আমার চাই, তোমরা যত খারাপ কমেন্ট করো না তাতে কোনো অসুবিধা নেই, আমি মানে আমি হারনে পারলাম যে তোমরা যত যে আদব চাল, এসরের চাল আমি রাগে বন্ধ করে দেবো, আমি আরো বেশি করে চালাবো, আপনি চাই আর বেশি করে চালাবেন, উল্টে 10 টাকার জায়গায় 5 টাকায় বিক্রি করে 5 টাকা খাওয়াতে চলেছি। এবং পয়লা মে থেকে 20 টাকায় যেটা ভারতবর্ষে কোনো গোটা পৃথিবীতে নেই, আনলিমিটেড ফুচকা খাওয়াতে চলেছি মাত্র 20 টাকায়, পেট ভরে তোমরা যত খুশি খাবে এসে আমার কাছে খেয়ে যাবে, খেয়ে একবার বলবে যে না শ্যামল কাকুর জিনিস খারাপ, সবার আগে যে বাচ্চারা যে খায় না, আর যে আমার বাচ্চাকে সবার আগে বাড়ি থেকে খাই আমি বেড়ে, তারপরে বাচ্চাদেরকে খাওয়াই, বাচ্চারা হচ্ছে ভগবান, যদি আমি খারাপ খাওয়াই না আমি জেলের গারদ ঘেটে এতদিন পচে মতো হয়েছে, 26 বছর 27 বছর এই ঘুগনি বারবার ব্যবসা করছি, তাই চিন্তা করলাম যে নতুনত্ব তো খাওয়াইতে হয় বাচ্চাদেরকে, তাই চিন্তা করছে লকডাউন বিরিয়ানি খাওয়াই বাচ্চাদেরকে, কী করে বাচ্চাদের বিরিয়ানি খাওয়ানো যায়, এখন অনেক বাচ্চা 5 টাকা নিয়ে, সত্যি আমার খুব দুঃখ হয় তাদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ দুধ চলে যাচ্ছে সামনে, দুধ দিয়ে একদম, এরপর কি দমে দেওয়া হবে, এরপর মশলা দিয়ে একদম দমে দিয়ে দেওয়া হবে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে যেটা বলেছিলাম যে দমে দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ দমে থাকবে, আমাদের প্রিয় শ্যামল কাকু এখন আমাদের বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ আমার প্রথমেই আমার হাতের দেখতে পাচ্ছ এইটা হচ্ছে 10 টাকার বিরিয়ানিটা। তো 10 টাকার বিরিয়ানি প্রথমেই আমি দেখে অবাক হয়ে গেছি, কেন অবাক হয়েছি সবাই একবার ভালো করে এটা দেখে নাও, তোমাদের সামনে একটু নিয়ে যাচ্ছি, একটা গোটা পেঁয়াজ দেখতে পাচ্ছ, একটা গোটা শশা দেখতে পাচ্ছ, গাজর দেখতে পাচ্ছ, গোটা আলু দেখতে পাচ্ছ মানে আধখানা, আর একটা চিকেন দেখতে পাচ্ছ। তো আমি ওটাই বলছি যে এতটা কীভাবে সম্ভব হচ্ছে, এখন একটুখানি টেস্ট করে দেখছি কেমন লাগে 10 টাকার বিরিয়ানি। তো প্রথমে রাইসটা একটুখানি টেস্ট করে দেখে নিই, আর প্রথমেই বলে দিই এই ভিডিওর কোনো রিভিউ হবে না, এটা জাস্ট আমি
শ্যামল কাকুর জন্য এই ভিডিওটা পুরো করছি। 10 টাকার বিরিয়ানিটা কি থাকে না থাকে সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে। এই ভিডিওর টেস্ট নিয়ে কোনো কথাই হবে না, সত্যি খুব ভালো খেতে। তোমার নামটা সবাইকে একবার বলে দাও। আমার নাম হচ্ছে শ্যামল দেবনা। আর তোমার দোকানের অ্যাড্রেসটা একদম বলে দাও সবাইকে। এটা কাটোয়া থেকে দিদিকে তোমরা শিয়ালদা কিংবা বাজার চৌক কিংবা হাওড়া কিংবা হুগলি থেকে আসতে চাও, তোমরা ডাইরেক্ট ট্রেনে নেবে কাটোয়া স্টেশন বলবে, কাটোয়া জংশন এটা। কাটোয়া যদি তোমার হাওড়া শিয়ালদা থেকে আসো তাহলে দায়া কাটোয়া স্টেশনের আগে নামবে, দায়া স্টেশন নামবে, দায়া স্টেশন নেমে বলবে 10 টাকা বিরিয়ানি খা, শ্যামল কাকুরে বাড়ি যাবো, 20 টাকা করে ভাড়া নেবে সমস্ত টোটো বালানো। কাটোয়া গেলে কী হবে, কাটোয়া থেকে অনেকটা তোমাদের অনেকটা 15 মিনিট কম করে হাঁটতে হবে, তারপর টোটো স্ট্যান্ডে পৌঁছতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে 10 টাকায় বিরিয়ানিটা তুমি সবার মধ্যে কীভাবে পৌঁছে দিচ্ছ, বিশেষ করে বাচ্চাদেরকে তুমি 10 টাকায় বিরিয়ানিটা দিচ্ছ আর বড়োদেরকে 20 টাকায় দিচ্ছ, তো এগুলো কীভাবে সম্ভব হচ্ছে? তাহলে স্কুলে তো আমি একটা ব্যবসা করি, স্কুলে 1992 সালে ব্যবসা করি, খাবারের ব্যবসা, ঘুগনি ঝালমুড়ি। মানে 26 বছর ধরে ব্যবসা করছো? 26 বছর বেশি ব্যবসা করছো। 26 বছর পূর্তি উপলক্ষে 7ই মার্চ 2022 থেকে আমার মাথার মধ্যে প্ল্যান এসছে যে 10 টাকা বিরিয়ানি। দাদা তো দেখছি যে বাদাম কাকু যে এত যে কী এমন বাদাম কাকু, যে বাদাম কাকু নিয়ে গোটা মানে দেশ ওলট পালট হয়ে যাচ্ছে বাদাম কাকু। সেমন সে তো একটা জিনিস বিক্রি করে, আর আমি বাচ্চাদেরকে 10-5 টাকা বিরিয়ানি খাইয়ে আমি দাদার কাছে যেতে চাই। যে দাদা অনেকে অনেক সবাই বলছিল যে তোমার কাছে এলে নাকি তুমি মানে পাত্তা দেবে কি দেবে না, তুমি রানু দিবা বাদাম কাকুর মতো সেলিব্রিটি হয়ে গেছো কি না, এগুলো অনেকে বলছিল। এটা মানুষের ভুল ধারণা, আমি রানু দিয়ে হতে চাই না, আমি তো সেলিব্রিটি মানুষ না। আমি সবাই আমাকে বলে রাস্তা দেখলে বলে দাদা তুমি তো সেলিব্রিটি, সেলিব্রিটি লোকে বলে কিন্তু আমি সেলিব্রিটি না। আমি যদি সেলিব্রিটি হতাম না তাহলে 5 টাকায় বিরিয়ানি বাচ্চাদেরকে আমি খাওয়াতাম না, এবং আমি চাই না যে আমি রানু দি হই এবং বাদামালা হই, আমি কখনো চাই না। আমার যখন বাচ্চারা আমার কাছে আসে না চারদিক থেকে যখন আমাকে ঘিরে ধরে, যখন আজকেই তো তখন দেখলাম বাচ্চাগুলো বলছিল হ্যাঁ তোমাকে দেখতে দেখলে নিজেকে দেখবে, এবং তখন যে কি আনন্দ, তখন তুমি তুমি তোমাকে বলে বুঝাতে হবে না, তুমি শুধু বাচ্চাদের কাছে এটা পৌঁছে দিতে চাইছো 10 টাকা থেকে 5 টাকা। আমি কাউকে মানে এত মানে স্টুডেন্টরা আমাদের স্কুলের স্টুডেন্ট এখন এত মানে আমাকে মানে ভালোবাসে, এবং আমিও ওদেরকে ভালোবাসি ওদেরকে। এবং স্কুলে আমি এখনো ওই স্কুলে 25 পয়সায় মাল দিই, যেটা গোটা ভারতবর্ষে কোথাও নেই। 25 পয়সা এখনো আমার দোকানে মাল আছে। 25 পয়সা কি পাওয়া যায়? 25 পয়সা লজেজ আছে, আচার আছে, আচার তেঁতুলের আচার আমি বিক্রি করি। আচ্ছা, এবং অনেক বাচ্চারা 2 টাকা কয়েন 1 টাকা কয়েন 50 পয়সা নিয়ে আসে, কোনো দোকানে নেয় না, মাল তাড়িয়ে দেয়। আমি সেই সব বাচ্চাদেরকে 2 টাকা কয়েন 1 টাকা তোরা বলেছি যত আছে তোদের বাড়িতে মা বাবাকে বলবি নিয়ে আসবি, আমি তাওতেও বিরিয়ানি দিই 10 টাকা 5 টাকায়। আমি 2 টাকা 1টা কয়েন নিয়েও আমি বিরিয়ানিটা দিই। ধন্যবাদ শ্যামল কাকু। তোমাদের আরও বড় করে তুলতে হবে এই গাড়িকে একদিন দোকানে, তারপর আরও অনেক বড় করে তুলতে হবে, তোমরাই পারবে এগুলো করতে। তোমরা কাকার ভিডিওটাকে একদম ভালো করে দেখো, দেখে কাকাকে সাপোর্ট করো তোমরা সবাই মিলে, আর এই গাড়িটাকে একদিন অনেক বড় করে দিতে হবে, তোমরাই পারবে বড় করতে। তো তোমরা প্লিজ কাকাকে সাপোর্ট করো, শ্যামল কাকাকে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে মেক শিওর একটা লাইক করে দিও, ভিডিওটা যদি তোমাদের প্রচুর ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে থাকো, শেয়ার করতে থাকো নিজের বন্ধুদের সাথে, যাতে শ্যামল কাকা আরেকটু হাইলাইট হতে পারে, নিজের ড্রিমসগুলো নিজের স্বপ্নগুলোকে একদম সবার সামনে ধরে দেখাতে পারে এবং সেগুলো পূরণ করতে পারে। কারণ আজকালকার যুগে এরকম ছোট বাচ্চাদেরকে কেউ এরকমভাবে মানে এত সাপোর্ট করে খাওয়ায় না। সবথেকে বড় কথা, উনি নিজের স্কুলের সামনে এরকম ছোট গাড়িতে করে মাত্র 5 টাকায় চাউমিন 10 টাকায় বিরিয়ানি বিক্রি করছেন, আর সত্যি সেগুলোর মধ্যে কোনো ভেজাল নেই, কোনো উল্টোপাল্টা বাজে জিনিস নেই। আমি নিজে আজকে ট্রাই করলাম, তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা নিজেরাও আসতে পারো, তোমরা ট্রাই করতে পারো দাইহাট স্টেশনে, কাটোয়ার আগে আসবে, কাটোয়ার আগে স্টেশনে নামবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, শ্যামল কাকুর জন্য অন্তত একটা লাইক করে দিও। তো বাবাই গাইজ, দেখা হচ্ছে একটা নতুন কোনো ভালো ভিডিওতে। তো বাই।